উনি বিচ্ছিন্নতাবাদী নেতা, উনি উত্তরবঙ্গ ভাগের দাবি তুলেছেন, উনাকে কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় সরকার মন্ত্রী করে উনাকে অথেন্টিকেশন দিয়েছে, কিন্তু আলিপুরদুয়ারের নাগরিকরা অথেন্টিকেশন করেনি। আলিপুরদুয়ারের নাগরিকরা বিচ্ছিন্নতাবাদী নেতাদের মানে না। আমরা মনে করি ওনার এই ধরনের বক্তব্য রাখা, এই ধরনের সুশ্রী দেওয়ার জন্য ওনাকে আমরা কালো পতাকা দেখিয়ে যেখানে উনি নামবেন সেখানে আমরা কালো পতাকা দেখিয়ে ওনাকে ধিক্কার জানাব। সরাসরি হুঁশিয়ারি তৃণমূল নেতার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে, জন বার্লাকে বিচ্ছিন্নতাবাদী নেতাই শুধু বলছেন না, আলিপুরদুয়ারে ঢুকতে পর্যন্ত দেব না একথাও বলছেন হুঁশিয়ারি তৃণমূলের আলিপুরদুয়ার টাউন কমিটির সভাপতির। আলিপুরদুয়ারে এলেই কালো পতাকা দেখানো হবে, যেখানে যাবেন সেখানেই গো ব্যাক স্লোগান দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন আলিপুরদুয়ার টাউন কমিটির সভাপতি। এই হুঁশিয়ারির পাল্টা বিজেপির কি প্রতিক্রিয়া দেখুন। এমপি সাহেবকে বর্তমান মিনিস্টার জন বার্লাকে আলিপুরে প্রবেশ করলেই তাই কালো কাপড় দেখানো হবে, গো ব্যাক বলা হবে, এটা তাদের কালচার। তারা আমরা জানি যে রাজ্যপালকেও তারা কালো কাপড় দেখান, গো ব্যাক বলেন। হ্যাঁ, তারা সংবিধানের প্রতি আদালতের প্রতি তাদের আস্থা নেই। এবং কয়েকদিন আগে আমরা দেখলাম আমানোনিয়াকে চার লক্ষ না কত টাকা তাকে জরিমানা করলেন, আইনের প্রতি আইনকে পর্যন্ত অমর্যাদা যিনি করেন। সুতরাং এক্ষেত্রে তার কর্মী কার্যকর্তারা কি বলবেন সেটা তো, এটা তো অস্বাভাবিক কিছু নেই। জ্বালানির মূল্যবৃদ্ধি অব্যাহত, কলকাতায় পেট্রোলের দাম 101 টাকা পার, ডিজেলের দাম 93 টাকা ছুঁই। পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চেতলায় অহিন্দ্র মঞ্চের সামনে অবস্থান। ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক পরেশ পাল। বেহালার চড়কতলা এলাকায় সাইকেল চালিয়ে ঘুরলেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিং। মন্ত্রী সুজিত বসুর নেতৃত্বে লেকটাউনে অবস্থান বিক্ষোভ, অন্যদিকে রাসবিহারীতে মালা রায়ের নেতৃত্বে প্রতিবাদ। উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৈষ্ণবঘাটায় প্রতিবাদ দেখায় তৃণমূল। পেট্রোল পাম্পের ডিসপ্লে মেশিন সেজে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। রাম মন্দিরের কাছে স্মিতা বক্সির নেতৃত্বে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। ঠেলা গাড়িতে স্কুটার চাপিয়ে একেবারে অভিনব প্রতিবাদ। আপনারা দেখছেন কলকাতার বিভিন্ন জায়গায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে। জেলাতেও কার্যত একই ছবি, কোথাও অবস্থান, কোথাও গরুর গাড়ি নিয়ে, কোথাও আবার দড়ি নিয়ে গাড়ি টেনে প্রতিবাদ জানালেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। যেমন কুলটির ছবি এখন দেখতে পাচ্ছেন, পাশাপাশি বাঁকুড়ার ছবি দেখছেন। জেলায় জেলায় তৃণমূলের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ এবং অবস্থান। দিল্লি এইভাবে বাড়াচ্ছে কেন, এইভাবে রান্নার গ্যাস বাড়াচ্ছে কেন, এইভাবে পেট্রোল ডিজেল 100 অতিক্রম করেছে পেট্রোল ডিজেলের মূল্য, পেট্রোলের দাম ডিজেল 100 ছুঁই করবে কিছুদিন পরে, এইভাবে বাড়ছে কেন তারা? অপদার্থ একটা সরকার আমাদের দেশে এইভাবে তেলের দাম বাড়ছে, আর পাশে আশেপাশের দেশগুলোতে তেলের দাম কম, কেন কেন এই বৈষম্য? আমরা এই সরকার অপদার্থ সরকার, এই সরকারের দেশ চালানোর কোনো ক্ষমতা নেই, যোগ্যতা নেই, অধিকার নেই, তাদের অবিলম্বে এই সরকারকে বরখাস্ত করার দাবি আমাদের। এবং আগামী 2024 সালে ভারতবর্ষের মানুষ এই সরকারকে ছুঁড়ে ফেলে দেবে। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে গেছে, বিধানসভার মধ্যে আন্দোলন করছে, বাইরে আন্দোলন করছে, দেখা দেখি ওনারাও কিছু করতে চাইছেন। সিপিএমও কিছু করার চেষ্টা করছিল, পেট্রোপণ্যের দাম আন্দোলন করে আজ পর্যন্ত কমেনি, কমার সম্ভাবনা নেই। ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে যখন স্টেবল হবে তখন কমবে, কোম্পানিগুলো যখন ঠিক করবে তখন কমবে, তারা যখন যারা মনে করে বাড়ায়। কিন্তু আন্দোলন করতে গেলে এখানে ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারি চলছে, এখানে হিংসা চলছে, সে ব্যাপারে তাদের বক্তব্য আমরা জানতে চাই।